হ্যালো বন্ধুরা, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রসঙ্গে। চলুন দেখে আসি শিক্ষা মন্ত্রণালয়ে কি কি পদে এবং কতজন জনবল নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নিম্নোক্ত পদসমূহে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমেই রয়েছে কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 টাকা বেতন, গ্রেড 13, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। তারপরে আছে 60 মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর, এখানে নেওয়া হবে 2 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, 7 লিপিতে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে ক্যাশিয়ার, 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে নিয়োগ দেওয়া হবে 1 জনকে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে আছে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি, 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে নেওয়া হবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ টাইপের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখন আমরা দেখে নিই যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই। 1 থেকে 4 নম্বর যে পদগুলো রয়েছে, এই পদগুলোর জন্য খুলনা, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, জামালপুর, শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং গাইবান্ধা ও সুনামগঞ্জ থেকে আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর আসি আমরা 5 নম্বর পদের জন্য। অফিস সহায়কে নিয়োগ দেওয়া হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এখানে নিয়োগ দেওয়া হবে 6 জনকে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার প্রয়োজন নেই নড়াইল, কুষ্টিয়া, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, ভোলা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, সিলেট ইত্যাদি যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো থেকে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই। তবে সব জেলার এতিম এবং প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন এবং প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটির লিঙ্ক আমি বলে দিচ্ছি, http://tmed.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন ফর্ম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে। যে পেমেন্টটি করবেন সেই পেমেন্টটি 1 থেকে 4 এর জন্য প্রতিটি পদের পরীক্ষার ফি বাবদ আপনাকে 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা পেমেন্ট করতে হবে এবং ক্রমিক নং 5 এর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা অফেরযোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনাদের। মানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখন আসি আবেদন জমা শুরুর তারিখ হলো 5/5, অর্থাৎ চলতি মাসের 5 তারিখ আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় হবে 31/5, অর্থাৎ চলতি মাসের 31 তারিখ আপনাদের আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এরই মধ্যে আপনারা আবেদন করে রাখবেন আশা করি এবং সহজ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ চাকরির যে কোনো তথ্য সবার আগে পাওয়ার জন্য